করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকালে চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। খুলনায় বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। পঞ্চগড়ে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন 20 জন, গ্রেফতার করা হয় 9 জনকে। সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া মানিকগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, মাগুরা, নাটোর, ঠাকুরগাঁও ও নেত্রকোনা সহ অন্যান্য স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।